হাই এভরিওয়ান, মাই সেলফ অঙ্কিতা ফ্রম সহজ পাঠ। তোমাদের সাথে আজকে ইংলিশ গ্রামারের একটি কনসেপ্ট শুরু করতে চলেছি, যেটি মোস্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, দ্যাট ইজ টেন্স বা কাল। ইংলিশ গ্রামারের এই টেন্স না জানলে আমরা যেমন ইংলিশ যে সাবজেক্টটা রয়েছে সেটিকে বুঝতে পারি না, ঠিক তেমনি এই কালের যে ভাবনাটা সেটা সঠিকভাবে না থাকলে আমাদের ভাষায় যে রূপায়িত করি যে নিজের বক্তব্যগুলো সেটাও ঠিকভাবে করতে পারি না। তো এই যে ডকুমেন্টটা দেখছো, এই ডকুমেন্টটা আমার টাইপ করার সময় হয়নি, সো দ্যাটস ওয়াই এই ডকুমেন্টটি আমি এভাবেই পড়াচ্ছি। এই যে ডকুমেন্টটা, খুব ইন্টারেস্টিংলি আমাকে একজন কাছের মানুষ তৈরি করে দিয়েছে, সো থ্যাংকস টু হার। ডকুমেন্টটা আমি তাকে বলেছিলাম তৈরি করে দিতে, কাজের প্রেশারে আমি করতে পারছিলাম না, সো তার এই ডকুমেন্টটা আমি খুব সুন্দরভাবেই সে সাজিয়ে লিখেছে। তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব টেন্সের সেই ডকুমেন্টটা কী কী লেখা আছে। তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে এই পার্টিকুলার জায়গা থেকে ইংলিশের যে ভীতিটা থাকে সেটা দূর করানোর জন্য, তো অ্যানাকাডেমিতে আমি তোমাদের সাথে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস অ্যান্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এই লেসনগুলো শেয়ার করেছি, বাট বেসিক গ্রামারটা সেখানে শেয়ার করা হয়নি, তাই আমি ভাবলাম চলো এখানেই এটা শেয়ার করা যাক। সো লেটস স্টার্ট। তোমরা যদি এই ডকুমেন্টটির পিডিএফটি চাও, ঠিক আছে, আমি যেটা তোমাদেরকে আজকে পুরো টেন্সটা শেখাবো, পিডিএফটি যদি চাও তোমরা অবশ্যই আমায় জানিও, এবং তাহলে যদি সেই রকম কমেন্ট আসতে থাকে আমি অবশ্যই ডেসক্রিপশানে এটির পিডিএফটি তোমাদের সাথে শেয়ার করে দেব, অথবা জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও, সেখানেও আমি তোমাদের সাথে এই পিডিএফটি শেয়ার করে দেবো। ওকে, সো চেষ্টা করি আমরা টেন্স কাকে বলে এটা বুঝতে। তো টেন্স কাকে বলে, দেখো টেন্স হচ্ছে একটা ফর্ম অফ ভার্ব যেটা আমাদের ব্যবহার করা হয় কোনো একটা অ্যাকশন ঠিক কখন হচ্ছে সেই সময়টা বোঝাতে। আরেকবার বলি, টেন্স হচ্ছে একটা ফর্ম অফ ভার্ব যেটা ব্যবহার করা হয় পার্টিকুলারলি কোনো একটি অ্যাকশন ঠিক কখন হয়েছে বা হচ্ছে বা হবে এই টাইম লাইনটা বোঝাতে, অতীত বর্তমান ভবিষ্যৎ, কাজটি বেসিক্যালি কখন ঘটবে বা কখন করা হচ্ছে, এবং ভার্বের বিভিন্ন ফর্মকে, মানে কোনো একটি কাজ কখন করা হয় বোঝাতে ভার্বের বিভিন্ন ফর্মকে কিন্তু আমরা টেন্স বলে থাকি, ঠিক আছে। সো বেসিক্যালি আমাদের এই আইডিয়াটা অনেকেরই নেই, সবাই কাউকে জিজ্ঞাসা করলে যদি ডেফিনেশন জানতে হয় হোয়াট ইজ টেন্স, সে বলে টেন্স হচ্ছে কাল যার তিনটে ভাগ, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, বাট আসল ডেফিনেশন কিন্তু সেটা না। তাহলে আসল ডেফিনেশন হলো টেন্স হচ্ছে ফর্ম অফ ভার্ব, এটা খুব ইম্পর্টেন্ট, ভার্বের ফর্ম যেটা তোমাদেরকে জানাচ্ছে টু টেল দ্য টাইম অফ অ্যান অ্যাকশন। খুব ধরে ধরে পড়ানোর চেষ্টা করছি, যাদের একদম বেসিক থেকে গলতটা রয়েছে তাদের এই যে ভুলটা, আস্তে আস্তে এই লেসনগুলোর মাধ্যমে তোমাদের পুরো কমপ্লিটলি সেটা দূর হয়ে যাবে, এবং তোমরা একটা নিজের থেকে কনফিডেন্স ফিল করবে এই লেসনটিকে চালিয়ে নিয়ে যাওয়ার, এই এই পার্টিকুলার লেসনগুলোকে দেখে নিজেদের কনফিডেন্সকে গ্রো করবে, এবং নিজের লাইফে ইংলিশ যারা ভয় পাও সেই ভয়টা আর থাকবে না। সো আমাদের টেন্সের যে তিনটে ভাগ রয়েছে সেটা সবাই জানি, ছোটোবেলা থেকেই আমাদের টেন্স শেখানো হয়, তবুও অনেকটা ভুল হয়ে যায়। সো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই যে তিনটে ভাগ রয়েছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, সেখানে প্রেজেন্ট যেটি রয়েছে তাকে কি বলা হয়, বর্তমান, ঠিক আছে, পাস্ট হচ্ছে অতীত, ফিউচার হচ্ছে আমার ভবিষ্যৎ, ওকে। সো প্রত্যেকটি যে টেন্স রয়েছে, প্রত্যেকটি টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তার চারটে ভাগ রয়েছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের চারটে করে ভাগ রয়েছে। কি কি? সিম্পল প্রেজেন্ট টেন্স, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, একই রকমভাবে সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ওকে। আচ্ছা, এবার অনেকের ভুল একটা জিনিস হয়ে যায়, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার,
এবং পরের টার্মগুলো কিন্তু কন্টিনিউয়াস প্রেজেন্ট হয় না। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একদম বেসিক থেকে বোঝাচ্ছি তোমাদেরকে। হোপফুলি বুঝতে পারলে চারটে ভাগ কী কী। ওকে, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এবার নেক্সট পার্টে আমরা দেখব প্রেজেন্ট টেন্সের যে সিম্পল প্রেজেন্ট টেন্স, এই ফর্মটি কখন কখন ব্যবহার করা হয় এবং তার কিছু এক্সাম্পল। ওকে, সো আমরা প্রেজেন্ট টেন্সে, দ্য সিম্পল প্রেজেন্ট টেন্সের যে ভাগটা পড়ব সেখানে ইউজেস এন্ড এক্সাম্পলসগুলো এক নজরে দেখে নিই। দেখো, প্রেজেন্ট টেন্স বা যাকে বলা যেতে পারে এখানে, যখন আমি সিম্পল প্রেজেন্ট টেন্স বলছি, সেখানে কিভাবে আমরা সেটিকে ইউজ করতে পারি একবার দেখে নিই। দেখো, নর্মালি যদি আমি প্রেজেন্ট টেন্স বলি সেটা কিন্তু সিম্পল প্রেজেন্টকেই ডিনোট করে, তাই জন্য আমি প্রেজেন্ট টেন্স অর সিম্পল প্রেজেন্ট টেন্স তোমাদেরকে বলছি। এবার এই যে সিম্পল প্রেজেন্ট টেন্স রয়েছে, তার ইউজেসগুলো ডিফারেন্টভাবে আমরা এক্সপ্রেস করে থাকি, সেই ইউজেসগুলোর প্রত্যেকটি ইউজ আমি এক্সাম্পলের সাথে তোমাদের সাথে বলার চেষ্টা করছি। দেখো, প্রথমত আমাদের যেটা ইউজ করে থাকি আমরা বেসিক্যালি টু এক্সপ্রেস প্রেজেন্ট স্টেট, স্টেট অফ মাইন্ড, ইমোশন, বিলিভ, ডিজায়ার, এক্সেট্রা। মানে কি, আমার বর্তমান যে অবস্থা রয়েছে, আমার বর্তমান যে কন্ডিশনটা রয়েছে, সেই কন্ডিশনটা আমি বোঝাচ্ছি, আমার মনের ভাব বোঝাচ্ছি, আমার কোনো কিছু উইশ বোঝাচ্ছি, আমার কোনো কিছু বিলিভ বোঝাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। লাইক আই অ্যাম হাংরি, এখানে লেখা হয়েছে আই অ্যাম হাংরি, মানে আমি ক্ষুধার্থ, বর্তমানে আমি ক্ষুধার্থ, ঠিক আছে। সো অবভিয়াসলি আমার মনের প্রেজেন্ট স্টেটটা এটা ডিনোট করছে, সো আই অ্যাম হাংরি, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা ফর্ম। আই বিলিভ ইন গড, আই বিলিভ ইন গড, অনেকে ভুলবশত বলে থাকে আই বিলিভস ইন গড, বাট আই বিলিভস ইন গড কখনো হয় না। প্রেজেন্ট যখন ভাববে কোনো একটি সেন্টেন্স কি ফর্মে আছে বা কোথায় আছে সেটা বুঝতে গেলে অবশ্যই সিম্পল প্রেজেন্ট, যেটা বেসিক্যালি যাকে বলা যায় আমরা চিনবো কী করে, সেটার জন্য কিন্তু আমাদেরকে জানতে হবে একটা রুল, যেই রুলটা এখানে লেখা নেই, দ্যাট ইজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স হলে ভার্বের শেষে এস বা ইএস হয়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স হলে ভার্বের শেষে এস বা ইএস হয়। এখানে দেখো আই আছে, আই মানে কি, আই কি থার্ড পার্সন? নো, আই ইজ নট আ থার্ড পার্সন। সো আই এর সাথে বিলিভ যে আছে সেটা কখনো কিন্তু এস হবে না, বিলিভ হবে। তো অনেকেই ভুলবশত এটা আমরা বলে থাকি যে আই বিলিভস ইন গড, সেটা কিন্তু ভুল। নেক্সট হচ্ছে দেখো, এভরিবডি ওয়ান্টস টু বি রিচ, এভরিবডি ওয়ান্টস টু বি রিচ, এভরিবডি এখানে থার্ড পার্সন হয়ে গেল, তাই ভার্বের শেষে কিন্তু আমি এস যুক্ত করলাম, ওয়ান্টস টু বি রিচ। এখানে যদি বলতাম আইকে দিয়ে তাহলে বলা হতো আই ওয়ান্ট টু বি রিচ, আই ওয়ান্ট টু বি রিচ। আমাদের সকলের একটি ব্যাড হ্যাবিট রয়েছে, যারা মোটামুটি গ্রামারকে অতটা গুরুত্ব দিই না, কথায় কথায় কোনো ভার্বের শেষে এস বা ইএস জুড়ে দিই, যেটা কিনা পুরোপুরি ভুল ইংরাজি। ওকে, সো হোপফুলি ইউজেস অ্যান্ড এক্সাম্পলের ফার্স্টটা বুঝতে পারলে যে টু এক্সপ্রেস প্রেজেন্ট স্টেট উই ইউজ সিম্পল প্রেজেন্ট টেন্স। নেক্সট যেটা হচ্ছে টু এক্সপ্রেস প্রেজেন্ট ইভেন্ট, টু এক্সপ্রেস প্রেজেন্ট ইভেন্ট, ইভেন্ট বলতে কিন্তু এখানে শুধু আর শুধুমাত্র অ্যাকশনের রেসপেক্টে, মানে ঘটনা বোঝাতে ব্যবহার করা হয়। লাইক আই সি অ্যান এরোপ্লেন, আমি একটি এরোপ্লেন দেখছি। এবার এখানে সাপোজ ধরো আমি যদি বলি আই সি আ বার্ড, এটা একদম ঠিক কথা, ঠিক আছে। আই হিয়ার ফুটস্টেপস, আমি শুনতে পাচ্ছি ফুটস্টেপস, ঠিক আছে। মাই স্টামাক হার্টস, মানে এখন প্রেজেন্ট কন্ডিশনে আমার পেটের অবস্থা খারাপ, মাই স্টামাক হার্টস, এটাও ঠিক কথা। বাট যদি আমি বলি, তোমাদের হয়তো তোমরা শুনে থাকবে যে বলা হয় সেন্টেন্সের যে ফর্মটাকে থাকে সেখানে ভার্ব একটি সেন্টেন্সে একের অধিক, অনেকেই বলে থাকে, এটা মিসকনসেপশন যেটা রয়েছে, একটা সেন্টেন্সে একটা ভার্ব থাকবে, যেটা কিনা ভুল কথা। যেমন ধরো এইটাই যদি আমি কন্টিনিউয়াসে রিপ্রেজেন্ট করি, লাইক আই সি আ বার্ড এবং আই অ্যাম সিইং আ ফ্লাইং বার্ড, ঠিক আছে। সো এক্ষেত্রে এটা ভুল না ঠিক? তো যাই হোক, এই কোশ্চেন্সগুলোর আনসার তোমরা ভবিষ্যতে আস্তে আস্তে পাবে। আগে বেসিক জায়গাটা বোঝানোর চেষ্টা করি। টু এক্সপ্রেস
প্রেজেন্ট ইভেন্ট বোঝাতে আমরা যেটা বললাম যে ব্যবহার করে থাকি সিম্পল প্রেজেন্ট। নেক্সট হচ্ছে টু এক্সপ্রেস সিচুয়েশন হুইচ ডাজ নট চেঞ্জ, এমন একটা সিচুয়েশন যেটা কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে, যেটা কখনো চেঞ্জ হবে না। এটা মানেই কিন্তু এটা নয় যে চিরন্তন সত্যর কথা বলছি, এটা লাইক এটা কখনো চেঞ্জ হবে না যে ও আমাকে ভালোবাসে, ওর ভালোবাসা আমার জন্য থাকবে, ঠিক আছে। ও ওখানে কাজ করে, ও ওখানেই কাজ করবে, লাইক হি ওয়ার্কস ইন আ ব্যাঙ্ক, ঠিক আছে, হি ওয়ার্কস ইন আ ব্যাঙ্ক, যেটা বর্তমানে অ্যাটলিস্ট কিছুদিনের মধ্যে তো চেঞ্জ হচ্ছেই না। অরিজিৎ সিং ইজ আ ফেমাস সিঙ্গার, ঠিক আছে, অরিজিৎ সিং ইজ আ ফেমাস সিঙ্গার, সো এটা কিন্তু চেঞ্জ হওয়ার নয়। টু এক্সপ্রেস সিচুয়েশন হুইচ ডাজ নট চেঞ্জ। নেক্সট হচ্ছে আমরা বলতে পারি টু এক্সপ্রেস হোয়াট ইজ অলওয়েজ ট্রু, ওকে, সো এক্সপ্রেস অলওয়েজ ট্রু, এটাতে দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সুগার টেস্ট সুইট, মানে যেটা কোনোদিনও মিথ্যে হতে পারে না, সূর্য কোনোদিনও পশ্চিম দিকে উঠবে না, সুগার চিনির স্বাদ কোনোদিনও তেতো হবে না। সো এই অলওয়েজ ট্রুর এক্সপ্রেশন বোঝাতেও আমাদের এই পার্টিকুলার জায়গা থেকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি। নেক্সট হচ্ছে টু এক্সপ্রেস ফিউচার অ্যাকশন, খুব ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট, বিকজ অনেকেই ভেবে থাকে ফিউচার মানেই আমরা শ্যাল উইল ইউজ করব, বাট না, দেখো এখানে কি লেখা হচ্ছে, আমি এই সেন্টেন্সটা দিয়ে তোমায় বোঝাই যে ফাদার রিটায়ার্স নেক্সট ইয়ার, ফাদার রিটায়ার্স নেক্সট ইয়ার, এখানে বেসিক্যালি আমরা করে কি থাকি যে ফাদার উইল রিটায়ার্স নেক্সট ইয়ার, বাট সেই সেন্টেন্সটা তখন ভুল হয়ে যাবে। ফাদার রিটায়ার্স নেক্সট ইয়ার বেসিক্যালি এটা এই ফর্মে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ভবিষ্যতে একটা বছর বাদে এই ডেটটা ফিক্সড হয়ে গেছে যেদিন আমার বাবা রিটায়ার করবে, বা আমার বাবা নেক্সট ইয়ার রিটায়ার করবে। ফাদার রিটায়ার্স নেক্সট ইয়ার, ফাদার থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর প্রেজেন্ট টেন্স ভার্বের শেষে এস বাই এস, ওকে। নেক্সট হচ্ছে গিয়ে টু এক্সপ্রেস হ্যাবিট, হ্যাবিট বোঝাতে ব্যবহার করা হয়। তো হ্যাবিট বোঝাতে বেসিক্যালি কীভাবে ব্যবহার করবে, লাইক অভ্যাস, নিয়মিত যে কাজটা করা হয়ে থাকে, যে হি গোজ টু পার্টি এভরি নাইট, হি গোজ টু পার্টি এভরি নাইট, ওকে। তানিয়া নেভার টেলস লাই, কখনো মিথ্যে কথা বলে না। রোহান ওয়েক্স আপ আর্লি ইন দ্য মর্নিং, বেসিক্যালি আমরা বলে থাকি রোহান ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, ওয়েক আপ ইন দ্য আর্লি ইন দ্য মর্নিং, তো ওয়েক্স আপ হবে, ঠিক আছে। সো এই সেন্টেন্সের এই সূক্ষ্ম ভাবগুলো বুঝবে, বিকজ এখান থেকেই আমাদের প্রবলেমসগুলো স্টার্ট হয়। নেক্সট হচ্ছে টু এক্সপ্রেস হিস্টোরিক ইভেন্ট, লাইক আমি তোমাদের সাথে আনএকাডেমিতে অনেক হিস্ট্রি লেসন শেয়ার করেছি, সেখানে আমি পড়াতে পড়াতে বলেছিলাম যে খানওয়ার যুদ্ধে বাবর এখানে গিয়েছিল, বা সেখানে যুদ্ধ হয়েছিল, তো হয়েছিল গিয়েছিল, দ্যাট ইজ পাস্ট। বাট এইরকম লাইফ যখন কখনো ছোটোবেলায় আই ডোন্ট নো, বাট আমাদের স্কুলের যে টিচার ছিলেন তিনি এরকমভাবে লাইফ পড়ানোর টাইমে এমন করে এক্সপ্রেশন দিতেন যে উনিই বাবর, ওকে। সো বেসিক্যালি যে প্রেজেন্ট ফর্মটাকে ওইভাবেই এমন রকমভাবে রিপ্রেজেন্টেশন দেওয়া হয় পাস্ট ফর্মটাকে, হিস্টোরিক ফর্মটাকে প্রেজেন্টে, যেটা কি না আমাদেরকে জানিয়ে দেয় যে সেটা সিম্পল প্রেজেন্টের একটা ভাগ। লাইক দেখো আলেকজান্ডার রাশেস আপন হিজ এনিমিজ, ওকে, তো এটা কিন্তু পাস্টের ফর্ম নয়, প্রেজেন্ট ফর্ম। নেক্সট হচ্ছে গিয়ে টু কোট ফ্রম আ গ্রেট ম্যান অর বুক, এখানে আমরা জানি এটা আমরা হিস্ট্রিতে পড়ে থাকি, কি করে থাকি যে বিভিন্ন রকম মহান ব্যক্তিরা যে সমস্ত উক্তি দিয়ে থাকে কে কি বলেছে না বলেছে। তো দেখো স্বামীজি সেইজ সার্ভ ম্যান টু সার্ভ গড, স্বামীজি সেইজ সার্ভ ম্যান টু সার্ভ গড, তো এক্ষেত্রে আমাদের এই টাইপের উক্তিগুলোকেও কিন্তু আমরা প্রেজেন্ট ফর্মে ইউজ করে থাকি, ওকে। টাইম অ্যান্ড টাইডস ওয়েস্ট ফর নান, ম্যান প্রপোজেস গড ডিপোজেস, ওকে। সো এই যে উক্তিগুলো থাকে, এই উক্তিগুলো কিন্তু অল দ্য টাইম আমরা ইউজ করে থাকি প্রেজেন্ট ফর্মে, ওকে। নেক্সট আমরা জানবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদেরকে জানতে হবে ফর্মুলাটা কী, ফর্মুলাটা খুব সিম্পল, অ্যাম ইজ আর অ্যান্ড আইএনজি, ভার্বের সাথে আইএনজি, অ্যাম ইজ আর অ্যান্ড ভার্বের সাথে আইএনজি। তো এর ইউজেসগুলো আগে একটু জেনে নিই, ইউজেসগুলো হচ্ছে গিয়ে অ্যান অ্যাকশন হ্যাপনিং নাও, অ্যান অ্যাকশন হ্যাপনিং নাও, ওকে। সো দেখো যেটা বর্তমানে ঘটছে, অ্যান অ্যাকশন হ্যাপনিং নাও মানে কোনো কাজ যখন
মানে এখন হচ্ছে এটা বোঝাতে যখন আমরা ব্যবহার করে থাকি। লাইক আমাদের এক্সাম্পলটা হবে যে আমি এখন খাচ্ছি, ওকে, আমি এখন খাচ্ছি, সে এখন টিভি দেখছে, দেখো বাইরে বৃষ্টি পড়ছে, ফোন বাজছে, আমার মাথা ব্যথা করছে। সো এই ব্যাপারগুলোকে বোঝাতে আমরা কিন্তু কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি, যেটা বলা যেতে পারে প্রেজেন্ট প্রগ্রেসিভ, যেটা প্রগ্রেসিভ ওয়েতে হচ্ছে। লাইক দেখো, হি ইজ ওয়াচিং টিভি, সে বর্তমানে টিভি দেখছে, তাই ইজ বসালাম ওয়াচের পরে আইএনজি, ভার্বের পরে আইএনজি, ওকে। লুক ইট ইজ রেইনিং, সো এক্ষেত্রে মানে বৃষ্টিটা তখন হচ্ছে, তাই দেখতে বলা হচ্ছে, ওকে। নেক্সট হচ্ছে হ্যাপনিং ইন নিয়ার ফিউচার, এটা খুব একটি ইম্পর্টেন্ট ব্যাপার। লাইক উই আর গোয়িং টু গোয়া নেক্সট মান্থ, আমরা নেক্সট মান্থে গোয়া যাব, মানে আমরা যাবই যাব, ঠিক আছে, আমাদের প্ল্যানিং হয়ে গেছে, উই আর গোয়িং টু গোয়া নেক্সট মান্থ। আমরা বেসিক্যালি ফিউচার বোঝাতে, যেটা আগেও বললাম, উইল বা শ্যাল ছাড়া কিছুই বুঝি না, তো আমরা হয়তো ভেবে ফেলি যে উই উইল বি, মানে অল দ্য টাইম আমরা উইলকে ইউজ করতে চাই, তো বিটা ভুলে যাই যে ফিউচার কন্টিনিউয়াস কী করে ইউজ করা হয়। এটা যদি ফিউচার কন্টিনিউয়াসে চেঞ্জ হতো তাহলে কিন্তু আমরা বলতাম উই উইল বি গোয়িং টু গোয়া নেক্সট মান্থ, বাট আমরা কিন্তু বিটা ভুলেই যাই, আমরা সেই একই বলি যে উই উইল গো টু গোয়া নেক্সট মান্থ, যেটা কিনা ভুল ইংরাজি, উই উইল গো টু গোয়া নেক্সট মান্থ কোনো দিনও হয় না, ঠিক আছে। যো নিজেদের ইংলিশটাকেও একভাবে তোমরা একটুখানি চেঞ্জ করতে পারো। তো হ্যাপনিং ইন নিয়ার ফিউচার, উই আর গোয়িং টু গোয়া নেক্সট মান্থ, বিকজ আমরা গোয়া যাবই, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে টু এক্সপ্রেস হ্যাবিচুয়াল অ্যাকশন, ওকে। লাইক যেটা তার কোনো দিনও চেঞ্জ হয়নি, কোনো একটি ব্যক্তি শুরু থেকে শেষ সে মিথ্যে কথা বলেই যায়, সে কখনো সত্যি কথা বলতেই পারে না, তাই সেটা কিন্তু তার হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝায়। একটি মেয়ে ক্লাসে অল দ্য টাইম কথা বলেই যায়, যেটা কি না তার হ্যাবিচুয়াল অ্যাকশন। সো এক্সপ্রেস হ্যাবিচুয়াল ফিউচার, এখানে কিন্তু এক্ষেত্রে এখানে ফিউচারটা বেসিক্যালি ভুল লেখা আছে, সরি ফর দ্যাট, এটা ফিউচার না, টু এক্সপ্রেস হ্যাবিচুয়াল অ্যাকশন হবে, ওকে, এটা ফিউচার না, টু এক্সপ্রেস হ্যাবিচুয়াল অ্যাকশন। তো অভ্যাসগত কাজ বোঝাতে এটা ব্যবহার করা হয়। দ্য গার্ল ইজ ফরেভার টকিং ইন দ্য ক্লাস, এটা এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি। আরেকটি যে জায়গাটা তোমাদের বুঝতে হবে, দ্যাট ইজ, একটা এখানে লেখা নেই, আচ্ছা এটা যেটা লেখা আছে সেটা বলে দিই, টু ডেসক্রাইব কারেন্ট চেঞ্জ, কারেন্ট বর্তমানে যে চেঞ্জটা হয়েছে, বর্তমানে কোনো একটি অবস্থার পরিবর্তন বোঝাতেও আমরা ব্যবহার করে থাকি। লাইক দ্য সিটি ইজ চেঞ্জিং কন্টিনিউয়াসলি, ঠিক আছে। এবার দেখো এখানে একটা ব্যাপার আছে, দ্য সিটি ইজ চেঞ্জিং কন্টিনিউয়াসলি, ওয়েদার ইট ইজ কারেক্ট, আমরা কি বলতে পারি? নিজেদেরকে প্রশ্ন করো, সিটিটা চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি, সেন্টেন্সটা তো এমনিও কন্টিনিউয়াস, তো এটা কি আমরা ব্যবহার করতে পারি নিজেদের এক্সপ্রেশনের মাধ্যমে? পারি কি পারি না অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। নেক্সট হচ্ছে হার হ্যান্ডরাইটিং ইজ ইম্প্রুভিং, তার হ্যান্ডরাইটিংটা ইম্প্রুভ করছে, ওকে। সো দ্য হ্যান্ডরাইটিং ইজ ইম্প্রুভিং ডে বাই ডে, এরকম বলে থাকি। দ্য হ্যান্ডরাইটিং ইজ ইম্প্রুভিং কন্টিনিউয়াসলি, এগেন আমরা কি বলতে পারি? সো আমাকে সেটা জানিও তোমরা। আচ্ছা, যেটা এখানে লেখা নেই, যেটা হচ্ছে অ্যান অ্যাকশন নট হ্যাপনিং অ্যাট দ্য মোমেন্ট অফ স্পিকিং, মানে কি এমনও ঘটনা ঘটে যেটা কি না, আমি তোমাদেরকে কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্রথমে কি বললাম যে প্রগ্রেসিভ সেন্সে ব্যবহার করা হয়, ঠিক আছে, হ্যাপনিং নাও বোঝাতে। এবার কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা এখানে লেখা নেই, আমি বলছি একটু শুনে নাও, যেটা কি না নট হ্যাপনিং নাও অ্যাট দি মোমেন্ট অফ স্পিকিং, যখন বলছে সেই মুহূর্তে না হলেও আমরা ব্যবহার করতে পারি, যদি কি না সেটা আমি আমার লাইফে কন্টিনিউ বেসিসে করে থাকি বা যার কথা বলা হচ্ছে সে করে থাকে। লাইক আই অ্যাম ওয়ার্কিং ফর অ্যান অর্গানাইজেশন, আমি একটি অর্গানাইজেশনের হয়ে কাজ করি, তো আমার যে কাজটা সেটা তো চোখের সামনে কেউ দেখতে পাচ্ছে না, নট হ্যাপনিং নাও, এমনও না যে সেটা সেই মুহূর্তেই হ্যাপেন্ড হচ্ছে বা পরের মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে, সেটা পাস্ট হয়ে যাচ্ছে বা আগামী দিনে হবে, সেটা ফিউচার হবে। সো এক্ষেত্রেও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি, ওকে, হোপফুলি বুঝতে পারলে। এবার এখানে কিছু একটা চেঞ্জেসের এক্সাম্পল দেওয়া রয়েছে, যেখানে এক্সাম্পলস অফ চেঞ্জিং ফ্রম প্রেজেন্ট টু প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওকে। সো এক্ষেত্রে তোমাদেরকে এখানে সেই ভাবনাটা একটুখানি দেখতে হবে। দেখো এখানে কী লেখা রয়েছে, হি লিভস ইন লন্ডন, সে
বসবাস করে লন্ডনে। আর আমরা যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করি তাহলে হি ইজ লিভিং ইন লন্ডন। ওকে, দুটোই কিন্তু কারেক্ট, কোনোটা কিন্তু ভুল নয়। শি ক্রাইজ, সে কাঁদছে, ঠিক আছে, এটা হচ্ছে সিম্পলে। শি ইজ ক্রাইং, এটা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসে, এটাও ঠিক, এটাও ঠিক, কোনোটাই কিন্তু ভুল নয়। ওকে, নেক্সট আমরা মুভ করি প্রেজেন্ট পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্টের যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা আগে একটু দেখে নাও। হ্যাভ, হ্যাজ এবং ভার্বে থার্ড ফর্ম। হ্যাভ, হ্যাজ, ভার্বে থার্ড ফর্ম, এখানে কিন্তু হ্যাড ইউজ হবে না, হ্যাড কিন্তু পাস্ট টেন্সের। তাহলে হ্যাভ, হ্যাজ, ভার্বে থার্ড ফর্ম যেটা রয়েছে তার ইউজেসগুলো আমরা একটু দেখে নিই। প্রেজেন্ট পারফেক্ট বেসিক্যালি হচ্ছে গিয়ে এমন একটা ইভেন্ট যেটা বর্তমানে বলা যেতে পারে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এমন একটা অ্যাকশানকে বোঝায় যেটা কি না পাস্টে কোনো একটা কাজ বর্তমানের সাথে যুক্ত, মানে এই রকম ধরো বলা যেতে পারে এই জাস্ট শেষ হয়েছে বা যেই যেই শেষটা হয়েছে সেই শেষের রেসটা বর্তমানে রয়ে গেছে। ওকে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। সো ইউজেসগুলো দেখো, জাস্ট ডান অর ফিনিশ, জাস্ট ডান অর ফিনিশ মানে এই জাস্ট শেষ হলো, লাইক আমি এই জাস্ট খেয়ে উঠলাম, আমি এই অফিস থেকে এলাম, সে এই মাত্র বেরিয়ে গেল, ঠিক আছে, এইগুলো বোঝাতে ব্যবহার করা হয়। লাইক এই যে সে এই মাত্র বেরিয়ে গেল মানে কি, সে হি এই মাত্র বেরিয়ে গেল মানেই বোঝাতে হবে তোমাকে যে প্রেজেন্টের একটা ফর্ম, সে এই কিছুক্ষণ আগে পর্যন্ত ছিল, জাস্ট বেরিয়ে গেল, ঠিক আছে, সে বেরিয়ে গেছে, এটা পাস্ট হয়ে গেছে, বাট তার যে এই যে ফিলিংসটা এই বেরিয়ে গেল সেটা কিন্তু একটা প্রেজেন্টের অনুভূতি দিচ্ছে, বর্তমানের সাথে তাকে কানেক্ট করছে। সো হি হ্যাজ জাস্ট গন আউট, হি হ্যাজ জাস্ট গন আউট, এর প্রভাবটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েই যাচ্ছে। সো এভাবে কিন্তু আমরা বলতে পারি জাস্ট ডান অর ফিনিশড। নেক্সট বলছে আমাদের টু বিগেন ইন দ্য পাস্ট, টু বিগেন ইন দ্য পাস্ট বাট কন্টিনিউড আপ টু দ্য প্রেজেন্ট, যেটা পাস্টে মানে শুরু হয়েছে প্রেজেন্টে এখনও কিন্তু কন্টিনিউ হচ্ছে। এবার এখানে দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ফর অ্যান্ড ইউজের, ফর FOR ফর অ্যান্ড সিন্স আমরা কিন্তু ইউজ করে থাকি, ফর অ্যান্ড সিন্স আমরা ইউজ করে থাকি। ফর ইউজ হয় ফর আ পিরিয়ড অফ টাইম, সিন্স ইউজ হয় ফর আ পয়েন্ট অফ টাইম। এবার এই দুটো থেকেই প্রচুর প্রচুর সেন্টেন্স কারেকশান এক্সামে আসে, বিকজ উল্টো করে দেয়। তো তোমাদেরকে একটু তোমরা একটু বোঝো, পিরিয়ড অফ টাইম বলতে কী বোঝায়, কত বছর, কতগুলো দিন, পিরিয়ড একটা টাইম লাইন, ঠিক আছে। লাইক আই হ্যাভ লিভড ইন বিহার ফর 5 ইয়ার্স, এখানে লেখা আছে, দেখো আই হ্যাভ লিভড ইন বিহার ফর 5 ইয়ার্স। ফর তাহলে কী বলছে, ফর বলছে পিরিয়ড অফ টাইম, কত বছর। আর পয়েন্ট অফ টাইম বলতে কী বোঝায়, মানে কি পয়েন্ট অফ টাইম, লাইক এই জাস্ট কিছু দিনের ব্যাপার, কোনো একটা পয়েন্টের কথা বলছে, মানে একটা স্পেসিফিক টাইমের কথা বলছে, স্পেসিফিক ডেটের কথা বলছে, যে সেখান থেকে আমার কাজটা শুরু হয়েছে যেটা কিনা এখনও পর্যন্ত আমি চলছে। লাইক হি হ্যাজ বিন ইল সিন্স সানডে লাস্ট, সে সানডে লাস্ট সানডে থেকে সে অসুস্থ, মানে সে এখনও অসুস্থ। এখানে কিন্তু আমরা বলতে পারবো না সে 5 বছর ধরে অসুস্থ, 10 বছর ধরে অসুস্থ, সেখানে কিন্তু সিন্স ইউজ করবো না, তখন কিন্তু আমরা ফর ইউজ করবো, ঠিক আছে। সো এক্ষেত্রে এই জায়গাটা বোঝার চেষ্টা করো, সিন্স অ্যান্ড ফরের যে ডিফারেন্সটা। নেক্সট বলছে ডান ইন দ্য পাস্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট অ্যাট দি সেম টাইম, ডান ইন দ্য পাস্ট অ্যান্ড দি প্রেজেন্ট অ্যাট দি সেম টাইম। ওকে, সো এক্ষেত্রে আমার এই যে আইডিয়াটা রয়েছে, ঠিক আছে, সেটা বলছে লাইক ডান ইন দ্য পাস্ট বাট দ্য রেজাল্ট স্টিল বলা যেতে পারে আমাদের কাছে, আমরা ফেস করছি। লাইক আমার আই হ্যাভ কাট মাই ফিঙ্গার, তো এখানে দেখো কেটে গেছে মানে কি, আমার আই হ্যাভ কাটিং মাই ফিঙ্গার হয় না, কেটে গেছে, যার ফলস্বরূপ আমার হাত থেকে এখনও ব্লাড বেরোচ্ছে, আই হ্যাভ কাট মাই ফিঙ্গার। হি হ্যাজ ডান আ গ্রেট রং, সে জীবনে একটা বিশাল বড় ভুল করে ফেলেছে, যেই ভুলটা তাকে এখনও প্রবলেমের মধ্যে বা সরি দুঃখের মধ্যে নিয়ে চলেছে। নেক্সট বলছে কি, নেক্সট বলছে টু গিভ নিউজ অফ রিসেন্ট নিউজ। সো এখানে কি বলছে, এখানে টু গিভ নিউজ অফ রিসেন্ট ইভেন্টসও বলতে পারো। লাইক এই যে রুপির ভ্যালুটা ডলারের এগেনস্টে পড়ে গেছে, তো এখানে আমরা বলতে পারি দ্য রুপি হ্যাজ ফলেন এগেনস্ট দি ডলার। ওকে,
আর লাস্ট যেটা রয়েছে, টু এক্সপ্রেস আ ফিউচার ওয়েন প্রিসিডেড বাই ওয়েন বিফোর আফটার অ্যাজ সুন অ্যাজ, এটাও আমরা খুব ইউজ করে থাকি। লাইক আমার কাজ শেষ হোক আমি যাচ্ছি, ঠিক আছে, ও পড়ে নিক তারপর ও যাবে, এই যে ব্যাপারটা, একটা কিছু হলে ভবিষ্যতে একটা কিছু করব সেটা বোঝাতেও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়। উই উইল গো দেয়ার আফটার আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, ওকে, বুঝতে পারলে? নেক্সট এবং আজকের শেষ টপিক, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মটা হচ্ছে গিয়ে হ্যাভ, হ্যাজ থাকবে, সাথে থাকবে বিন এবং ভার্বের সাথে আইএনজি, ওকে। এই যে ব্যাপারটা, এটা আমরা কখন ব্যবহার করে থাকি? এটা আমরা ব্যবহার করে থাকি এমন একটা সময় বোঝাতে যেটা কি না বলা যেতে পারে অনেকক্ষণ ধরে বা অনেকক্ষণ পর্যন্ত চলছে কাজটা, ঠিক আছে, শুরু হয়ে গেছে আগেই বাট এখনও কাজটা চলছে, ঠিক আছে। কন্টিনিউয়াস একটা অ্যাক্টিভিটি বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়, ঠিক আছে। এবার ঘটনাটা হচ্ছে গিয়ে এখানে এই যে অনেকক্ষণ ধরে চলছে বা এই রকম ফিলিংসও হতে পারে যে এই মাত্র জাস্ট শেষ হবে, মানে এক্ষুনি, কেউ ধরো জিজ্ঞাসা করলো কি ওটা শেষ হয়ে গেছে, বলে যে না এটা এক্ষুনি জাস্ট শেষ হবে, ওকে। সো বেসিক্যালি দেখো, ধরো অনেকক্ষণ ধরে কোনো একটা মুভি চলছে, তখন আমরা এই ওয়ার্ডটা ইউজ করতে পারি। তারপরে বলা যেতে পারে অনেকক্ষণ ধরে কেউ গান গাইছে, ঠিক আছে, সেটাও ব্যবহার করে যেতে পারে। সি হ্যাজ বিন সিঙ্গিং সিন্স মর্নিং, মানে এইখানেও দেখো সিন্সের ব্যবহার, ফর হলে কি হতো, কোনো একটা ঘন্টা হয়ে যেত, যে ফর টু আওয়ার্স, ফর থ্রি আওয়ার্স, আর সিন্স মর্নিং কি, মর্নিং থেকেই গান গাইছে, ওকে। নেক্সট আমাদেরকে যেটা দেখতে হবে, দেখো এই যে বিনের ব্যবহারটা তাহলে বুঝবে কিন্তু যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে রিপ্রেজেন্ট করছে। নেক্সট আমাদের বলছে উইথ কন্টিনিউটি ভার্ব লাইক লার্ন, লাইক সময় সাপেক্ষ কাজে ব্যবহার করা হয়, লাইক আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 10 ইয়ার্স। দেখো তোমাদেরকে আমি আগে একদম ফার্স্টে বললাম যে কোনো একটি কোম্পানিতে যখন ওয়ার্ক করা হয় সেক্ষেত্রেও আমরা ব্যবহার করে থাকি যে আই অ্যাম ওয়ার্কিং ফর অ্যান এক্সামিনেশন, ঠিক আছে, বা আই অ্যাম ওয়ার্কিং ফর অ্যান অর্গানাইজেশন, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করি। এবার আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর অ্যান অর্গানাইজেশন ফর 10 ইয়ার্স, আই হ্যাভ বিন ওয়ার্কিং মানে আমি সেখানে কাজ করে চলেছি, এখনও কাজ করছি, ঠিক আছে। সো এটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এবার এক্ষেত্রে আমরা এটাও ব্যবহার করতে পারি, আই হ্যাভ ওয়ার্কড ফর 10 ইয়ার্স, আই হ্যাভ ওয়ার্কড ফর 10 ইয়ার্স, ওকে। নেক্সট আমাদের যেটা বলছে অ্যান অ্যাকশন রিপিটেড অফেন, অ্যান অ্যাকশন যেটা কি না প্রায়ই হয়ে থাকে, ঠিক আছে, তো বেসিক্যালি প্রায়ই হয়ে থাকে বা বলা যেতে পারে এখানে যে কোনো টাইমের কিন্তু মেনশন নেই, প্রায়ের ব্যাপারটা কোনো টাইমের মেনশন নেই, ঠিক আছে। সো এটা একটা ব্যাপারটা হচ্ছে গিয়ে দেখো, আই হ্যাভ বিন নকিং অ্যাট দ্য ডোর, আই হ্যাভ বিন নকিং অ্যাট দ্য ডোর, তো ডোরটাতে কখন নক করেছিল সেসবের কিন্তু এখানে কোনো কিছু বলা নেই, আই হ্যাভ বিন নকিং অ্যাট দি ডোর। নেক্সট হচ্ছে অ্যান অ্যাকশন নট কমপ্লিটেড, যেটা তোমাদেরকে বললাম যে শুরু হয়ে গেছে, চলছে বাট শেষ হয়নি, কাজটি এখনও শেষ হয়নি, কাজটি চলছে বোঝাতে ব্যবহার করা হয়, যে শি ইজ স্টিল কুকিং, শি ইজ স্টিল কুকিং, ওকে, বা শি ইজ স্টিল ডান্সিং, ওকে। সো বেসিক্যালি এই যে ব্যাপারটা এখানে দেখো, এই যে ফর্মটা এখানে দেখো, এখনও পর্যন্ত আমি যদি বলি এটা কি ঠিক কথা বললাম, আমি কিন্তু ঠিক কথা বললাম না, বিকজ আমি একটা হাফ ইংরাজি বললাম যেটা কি না টেন্সের ফর্মে আসে না। আমরা স্পোকেন ইংলিশে অনেক কিছু বলতে পারি বাট লিখি যখন সেটা কিন্তু বলা সম্ভব হয় না। লাইক আমাকে বলতে হবে শি হ্যাজ বিন সিঙ্গিং, শি হ্যাজ বিন সিঙ্গিং অল মর্নিং বা অল ডে, হোয়াট এভার দ্য থিং, ঠিক আছে। সো এখানে কিন্তু আমরা বলতে পারি না যে এই হ্যাজ বিন ইউজটা আমাদেরকে বুঝতে হবে। এবার এখানে ঘটনা হচ্ছে গিয়ে শি ইজ স্টিল ইন দি কিচেন, এটা কি ঠিক ওয়ার্ড? দেখো শি ইজ স্টিল ইন দি কিচেন, এবার এখানে দেখো হ্যাজ বা হ্যাজ বিন কোনোটাই নেই, এটা তাহলে কি ফর্মের মধ্যে পড়ছে আমাকে তোমরা কমেন্ট করে জানাও, শি ইজ স্টিল ইন দি কিচেন এটা কোন ফর্মের মধ্যে পড়ছে এবং কেন পড়ছে। আজকে এতটাই থাক, প্রেজেন্ট ফর্মটা
পরের দিনকে আবার পাস্ট ফর্মটা আলোচনা করব, তারপরে আবার ফিউচারটি আলোচনা করব। তোমাদের কেমন লাগলো লেসনটি প্লিজ জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করেই আমি নেক্সট পার্টটা তোমাদের সাথে শেয়ার করব। ওকে, টাটা।